আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেখেছেন, দেখে বোর্ডিং স্কুলের ব্যাপারে ফোন করেছিলেন, সেই সময় কোভিডের আগে এবং কোভিডের পর দুটো বছর আপনার বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনার অবস্থা খারাপ হয় এবং বোর্ডিং স্কুলের খরচের কথা জানতে পারার পর আপনারা কিন্তু আর ইন্টারেস্ট দেখাননি। তার কারণ সবগুলোই ছিল আমার চ্যানেলে সেরা বোর্ডিং স্কুল, যেখানে খরচ ছিল প্রায় 1.5 লাখ টাকার বছরে যাবতীয় ইনক্লুডিং সব নিয়ে। আমি আজকে একই জায়গাতে বোর্ডিং স্কুলেই রয়েছি। আইসিএসই বোর্ড বলে কিন্তু একদম দুশ্চিন্তা করবেন না, বাংলা মিডিয়াম পড়ছে বলে, আর আপনি নিজেও কষ্ট পেয়েছেন বাংলা মিডিয়ামে পড়ে, কম্পিটিশন প্রতিযোগিতার বাজারে গিয়ে পিছিয়ে পড়েছেন, আপনার বাচ্চাটাকে অন্ধকারে ঠেলে দেবেন না, ইংলিশ মিডিয়ামে পড়ান, একই খরচা। তার কারণ আপনি আপনার বাচ্চাকে, সে 5 বছরই হোক, সে 10 বছরই হোক, সে 13 বছরের মেয়েই হোক, সিকিউর জায়গা রাখা, খাওয়া দাওয়া থাকা সব যাবতীয় নিয়ে 6,500 থেকে 7,000 টাকার মধ্যে ইনক্লুডিং সব পাচ্ছেন। তারপরে কি আইসিএসই বোর্ডে পড়াবেন? আরে বাংলা মিডিয়ামে পড়ছে বলে হঠাৎ করে ইংলিশ মিডিয়ামে দিলে পড়তে পারবে না, অসুবিধা হবে সেটা ভাবছেন? না, সেটা হবে না, কাঁচামাটি, যেমন বুনবেন তেমন হবে। গালাগালের কোনো বই বেরোয়নি, কিন্তু শেখে কোত্থেকে? সমাজ সভ্যতা থেকে। আপনি আজকে যেখানে বসে আছি, আমি ঘুরে দেখাচ্ছি, স্কুলটা দেখাচ্ছি, বোর্ডিং স্কুল, খাওয়া দাওয়া, আসর, কোথায় থাকবে, কেমন থাকবে, কেমন আছে স্কুলটা, খরচ খরচা কেমন আছে, যাবতীয়টা তুলে ধরছি। দেরি না করে এক্ষুনি ফোন করুন, আছি স্কুলের ভেতরেই, ঠিক আছে? প্রিন্সিপালের সঙ্গে কথা বলে নিন, আর এদের অরিজিনাল যে খরচা আছে সেই খরচা কিন্তু আপনি চালাতে গিয়ে হিমশিম খাবেন। তাই অফারটাকে ধরার চেষ্টা করুন, এই সেশনটাকে ধরার চেষ্টা করুন। 2023 সালের যে সেশন রয়েছে, এই সেশনে আপনি একটা ছাড় পাচ্ছেন, সেটা কতটা? প্রায় 50%। কোভিডের জন্য ওনাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এটা ক্লিয়ার হলাম, 1,60,000 টাকার যে বাজেট ছিল সেই বাজেটটা 50% ছাড় দিয়ে, অর্থাৎ 80,000 থেকে 90,000 টাকার মধ্যে ইনক্লুডিং এভরিথিং, অ্যাডমিশন চার্জ, রেজিস্ট্রেশন, বুকস, টিউশন, বইপত্র, জামা কাপড়, এখানকার স্কুলের নিজস্ব ড্রেস ছাড়াও স্টে করার জন্য যে ড্রেস, বেড, বিছানা, বালিশ, ইনক্লুডিং এভরিথিং, বইপত্র, খাতা, এক্সারসাইজ কপি, যে এক্সারসাইজ কপিগুলোর প্র্যাকটিসের জন্য লাগবে, রাফ কপি, ইচ অ্যান্ড এভরিথিং, মর্নিং ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স ইনক্লুডিং সব নিয়ে 6:30-এর মধ্যে ইংলিশ মিডিয়াম নামাতে পারবেন না আইসিএসই বোর্ড। তারপরে কি জানেন, আপনি যেখানে পড়াবেন আইসিএসই বোর্ড, কলকাতা শহর কিংবা বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, সেখানে কিন্তু টিচাররা বাংলায় কথা বলে। কি হলো, ইংলিশ মিডিয়াম পড়িয়ে সে ভালো করে অনার করলে ইংলিশ বলতে পারে না? তার থেকে ফার বেটার দেবেন, অনেক ভালো থাকবে, ক্লাস 10 অবধি পড়ান বাচ্চা ছেলে মেয়েকে। আপনার ছেলে মেয়েকে মাস্টার ডিগ্রি করাতে হবে না বাংলা মিডিয়ামে, প্রতিযোগিতায় ফেলতে হবে না, ইংলিশ মিডিয়ামে পড়ান ক্লাস 10 অবধি, তাতেই সোনায় সোহাগা হবে। আজকের ভিডিওটা দেখার পর কল করুন আমায়, আজকে আমি স্কুলে আছি, স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিন, প্রয়োজন পড়লে ভিডিও কল করুন আজকেই, আর এই সেশনটাকে ধরার চেষ্টা করুন, 50% ছাড় পান। টাকাটাকে দেবেন কীভাবে? ইনস্টলমেন্টে দেবেন, 80,000 টাকাটা 3টে ইনস্টলমেন্টে দেবেন, 30,000 টাকা দিয়ে অ্যাডমিশন করাবেন, আর নিশ্চিন্ত থাকবেন, স্যাটারডে সানডে ফোন কল করুন, ভিডিও কল করুন, নিজে এসে থাকুন মাঝে মধ্যে, এদের নিজস্ব প্যারেন্টস থাকার ব্যবস্থা রয়েছে। আপনি আপনার মেয়েদের নিয়ে দুশ্চিন্তা আছেন সমাজ সভ্যতার জন্য, সেখান থেকেও কিন্তু নিশ্চিন্ত হতে পারবেন, এক্সট্রা কারিকুলাম আছে। শুধু পড়াশোনা দিয়ে একটা ছেলে কিংবা মেয়েকে আপনি আটকাতে পারবেন না, তার জন্য এক্সট্রা কারিকুলাম দরকার, আর সেটার জন্য বাড়িতে রাখলে কিন্তু অনেক ব্যয় করতে হবে, আর এখানে তা নয়। দেরি কেন, এক্ষুনি ফোন করুন আমায়, আজকে আছি স্কুলে, আর এই সেশনটাকে ধরার চেষ্টা করুন, স্কুলটাকে দেখুন। আর আমার চ্যানেলে তো আপনারা জানেন যে অসংখ্য ভিডিও আছে যেগুলো বোর্ডিং স্কুল নিয়ে, আর সেগুলোই দেখে নিন। এই স্কুলকে নিয়ে আমি অনেকগুলো ভিডিও ছাড়ছি, আর সেই স্কুলে ডাইনিং, খাওয়া দাওয়ার আসর এখানে হয়, ক্লাসরুম কেমন আছে যাবতীয় তুলে ধরবো, আর আমার চ্যানেলে পরপর কয়েকটি ভিডিও বেরোচ্ছে এই প্রতিষ্ঠানকে নিয়ে। আপনারা দেরি না করে ইমিডিয়েটলি এখানে ভর্তি করেন, সেশনটাকে ধরার চেষ্টা করুন, কারণ সেশনটা চলে গেলে আপনার কিন্তু সেই 1,20,000-25,000 টাকা ব্যয় করতে হবে। তা বলে এই নয় আজকে অ্যাডমিশন নিচ্ছেন বলে আগামী সেশনটাতে আবার আপনাকে অ্যাডমিশন করাতে হবে, না, তা করাতে না। একবার এখানে ভর্তি করাবেন মানে ক্লাস 10 অবধি পড়াশোনা করবে, সেম বাজেটে থাকবে, বাজেট চেঞ্জ হবে না। 80,000-90,000 টাকার মধ্যে আপনি টিউশন দিয়ে আইসিএসই বোর্ড পড়াতে পারবেন না, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ কিংবা রানাঘাট কিংবা কৃষ্ণনগর কিংবা সল্টলেক কিংবা ওইদিকে আপনার গড়িয়া কিংবা বালিগঞ্জ কিংবা জোকার দিকে পারবেন না, খরচে পোষাতে পারবেন না,
তার কারণ টিউশন ফিজে চলে যাবে। আরে টিউশন টিউটর পাবেন না কো, আইসিএসসি সিবিএসসি বোর্ডের টিচার পাবেন না কো। আর একটা জিনিস বলে রাখি, এখানে ক্লাস সিক্স স্ট্যান্ডার্ড পড়াশোনা আপনি ওখানে ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ড পড়াশোনার সমান হয়ে যাবে, তার কারণ এখানকার চর্চা, এখানকার সংস্কৃতি এটা আলাদা মাত্রা দেয়। সঙ্গে থাকুন, চ্যানেলে গিয়ে ভিডিও দেখুন, আর আজকে পারলে সাথে সাথে কথা বলে ফাইনাল করে নিন।